আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল হতে যাচ্ছেন জামাত ইসলামী। আজকে আপনাদের সামনে সে বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করার জন্য হাজির হয়েছি। দেশে প্রবাসে কাছে আর দূরে যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেটা দেখছেন, হ্যাঁ এটাই হচ্ছে। কেন হচ্ছে সে ব্যাপারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়ে সব কিছু জানাবো। আপনারা দেখেছেন মানব জমিনের একটি রিপোর্ট করেছেন মারুফ হাসান নামের একজন সাংবাদিক। তিনি বলেছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে আলাপচারিতায় তিনি বলেছেন জামাত ইসলামের সাথে কোনো কমিটমেন্ট হচ্ছে কিনা বা কোনো বিভাজন হবে কিনা বা বিভাজন থাকবে কিনা বা আগামী নির্বাচনে কীভাবে সরকারের সাথে তারা আতাত করতেছে বা কীভাবে সেই পরামর্শ নিচ্ছেন। এ ব্যাপারে আমরা মানব জমিনের একটি পত্রিকাতে দেখেছি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, জামাতে বিভাজন নেই, কেয়ারটেকার সরকার ছাড়া নির্বাচনে যাবে না জামাত ইসলাম। বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি এটাও নিশ্চিত করেছেন যে নির্দলীয় কেয়ারটেকার সরকার ছাড়া জামাত কোনো নির্বাচনে যাবে না। মানব জমিনকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জামাতের সংস্কারপন্থী বা সংস্কার বিরোধী বলে কোনো বিভাজন নেই দাবি করেন সাবেক এই এমপি, বাংলাদেশ জামাত ইসলামের সাবেক একজন এমপি বর্তমান নায়েবে আমির। আপনাদের সামনে যে বিষয়টি বলছি, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষ, বাঙালি জাতি যারা আছে তারা কিন্তু বিভিন্নভাবে নিউজ করেছেন, যে নিউজে মানুষ অনেক বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে গেছেন। আমরা দেখতে পেয়েছি পিনাকি ভট্টাচার্য, তিনি নিউজ করেছেন জামাত ইসলামী আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল হতে যাচ্ছেন এবং ফিরে পেতে যাচ্ছেন নিবন্ধন। এ ব্যাপারে তিনি একটি নিউজ করেছেন, ছোট্ট একটি নিউজ, অন্য নিউজের সাথে ঘুরিয়ে পেঁচিয়ে করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী আর দশটা দলের মতো নয়, কিন্তু আপনারা যে যাই বলেন তাই বলেন, পুরো ভিডিওটি যদি না দেখেন কিছুই বুঝতে পারবেন না। আজকের ভিডিওর চরিত্র হচ্ছে এমনটি, বাংলাদেশে হচ্ছে আগামী নির্বাচনে জামাতের প্রধান বিরোধী দল হচ্ছে, জাতীয় পার্টি বিরোধী দল ছিল পূর্বে, বর্তমান জাতীয় পার্টি লেজেগোবরে হয়ে গেছে, এখন জামাত ইসলামী হচ্ছে প্রধান বিরোধী দল এবং সরকার সেটাকে নিয়ে ব্যাপক আঞ্জাম দিচ্ছেন। এইভাবে বিভিন্নভাবে নিউজ করা হচ্ছে, মিডিয়ায় পাড়াতে ব্যাপকভাবে এটা ভাইরাল হচ্ছে, ব্যাপকভাবে এটা সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, বিশ্বের সব প্রান্তে বাঙালি ভাষাভাষী মানুষ যারা আছে সকলে এই ব্যাপারটি নিয়ে চিন্তিত এবং মন্তব্য করছেন। আজকে আপনাদের সামনে ক্লিয়ার কাট একটি কথা বলতে চাই, জামাত ইসলামী এমন একটি দল যেখানে পদ পদবি নিয়ে কোনো রকম টেন্ডারবাজি হয় না, পদের জন্য কেউ দল করে না, অন্য দলে যেমন টাকা পায়, পয়সা পায়, স্বার্থ পায়, বাংলাদেশ জামাত ইসলামী করতে গেলে যারা দল করে, দলীয় রাজনীতি করে, সমর্থন কর্মী, তারা কিন্তু টাকা দিয়ে রাজনীতি করে। জামাত ইসলামীকে টাকা দেয় আর অন্য দল করলে টাকা পায়, ব্যতিক্রম একটি জিনিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন টাকা দেওয়াটাই মহৎগুণ, টাকা নেওয়াটাই অশুভ গুণ। এটা নেওয়া যেতে পারে বা নেওয়া যেতে পারে, কিন্তু জামাত ইসলামী টাকা দিয়ে দিয়ে রাজনীতি করে, নিজের পকেটের টাকা দিয়ে, নিজের আর্থিক পরিস্থিতি দিয়ে, তারা কিন্তু পরিস্থিতির অনুকূলে তারা এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে জামাত ইসলামের অসংখ্য প্রতিষ্ঠান আছে, ব্যাংক বিমা আছে, অসংখ্য এনজিও প্রতিষ্ঠান আছে, অসংখ্য হার্ট বা হেলথ কেয়ার মেডিসিন সেন্টার আছে, সেগুলো জামাত ইসলামের প্রতিষ্ঠিত। মিডিয়া কিছু সিস্টেম ছিল, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন বা বিভিন্ন সংগ্রাম পত্রিকা, আমার দেশ পত্রিকা, এইভাবে বিভিন্ন পত্রিকা ছিল জামাত ইসলামীতে, সোনার বাংলা, সরি আমার দেশ না সোনার বাংলা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি জামাত ইসলামের এত কিছু থাকার পরেও, জামাত ইসলামের ডিসি, এসপি, ওসি, ইউনো, টিসি সব কিছুই আছে, সব কিছু আছে, জামাত ইসলামী সেনাবাহিনী আছে, পুলিশ লাইনে আছে, বিডিআর আছে, আর্মি আছে, বিজিবি আছে, সব কিছু জামাত ইসলামীর আছে, কিন্তু তারপরেও জামাত ইসলামী এত নিপীড়ন, নির্যাতন, নিষ্পীষণ, জুলুম, এত কিছুর শিকার হয়েছে। এখন এসে শুনছেন আপনারা জামাত ইসলামী প্রধান নির্বাচনে, আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা কথা। এই মিডিয়া পাড়ায় এগুলো নিয়ে তোলপাড় হচ্ছে, এগুলো নিয়ে ভাইরাল হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আলোপচারিত হচ্ছে। এটার মূল বিষয় হচ্ছে জামাত আসলে একটি ফিগারে চলে আসছেন, জামাত একটি ফিগারের, তাই এটাকে নিয়ে ভাইরাল হওয়ার জন্য, মিডিয়াতে ভিউ পাওয়ার জন্য বিভিন্নভাবে মানুষ এটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। আমি আপনাদের সামনে ক্লিয়ার কাট কথা বলতে চাই, আগামী নির্বাচনে কেয়ারটেকার সরকার বা অন্য দলের সাথে দলীয় বিরোধী দলীয় রাজনীতির সাথে যদি সংযুক্ত হতে পারে সেটা বলা যেতে পারে। জামাত ইসলামীর সাথে রাজনীতি করতো মুজিবুর রহমান মঞ্জু ভাই, তিনি বেরিয়ে গেছেন, আরেকটি এবি পার্টি গঠন করেছেন, সেটাও জামাতের জন্য অশুভকর কিছু নয়।
সুতরাং জামাতকে ক্ষতি করেছে, জামাত যে হয়েছে, জামাতের প্রথম সারির নেতাগুলোকে মেরে দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, দ্বিতীয় সারির নেতাগুলো জেলে বন্দী আছে, তৃতীয় সারির নেতারা এখন নেতৃত্ব দিচ্ছে, তাই বলে জামাত নিষ্পিষণ হয়ে যায়, নিঃস্ব হয়ে গেছে, না, এটা বলার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের সিস্টেম, এই ধরনের পূর্ব লক্ষণ ছিল, বা রাসূলের যুগের আগের থেকে ছিল। সেই আমরা যদি ভীষণগুলো দেখি, পূর্বের ইসলামের ইতিহাসগুলো দেখি, তার আগে থেকে ইসলামের ওপরে নিপীড়ন, নির্যাতন, নিষ্পীষণ, জুলুম, নির্যাতন, এগুলো সব কিছুই ছিল। জামাত ইসলামী এত দলকানা বা স্বার্থকানা দল না যে চাইলেই বিরোধী দল হবে, কোনো স্বার্থকে হাসিল করে নিবে, সব কিছু শেষ হয়ে যাবে, মারা যাবে, কবরে চলে যাবে, কিন্তু জামাত ইসলামী কারোর শরণাপন্ন হয়ে, কারোর স্বার্থের জন্য কখনোই এভাবে এই ধরনের কাজ করতে পারবে না বা করবেও না। আপনাদের সামনে এটুকু 100% করবেও না। জামাত ইসলামীকে নিয়ে যে বিভ্রান্ত তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে মিডিয়া পাড়াতে, যেটা হচ্ছে পিনাকী ভট্টাচার্য যদি করছেন, আমরা দেখেছি আরেকটি এটিএন নিউজের একটি সাংবাদিক সেটা নিয়ে করছে, আরও একটি নিউজ করছে ভয়েস বাংলাতে, আমরা এটাকে দেখতে পাচ্ছি। তারা বলছে রাজনীতিতে শেষ বলে কোনো অপশন নেই, জামাত ইসলামী সময়ের বিবর্তনে জামাত ইসলামী বিরোধী দল হবে, জাতীয় পার্টি লেজে গবরে হয়েছে, তারা এখন বিরোধী দল হবে না, সুতরাং জামাত ইসলামী হচ্ছে প্রধান বিরোধী দল এবং সেটা নিয়ে সরকার রাজনীতি করবে, আগামী নির্বাচন হবে। এই ধরনের ডাহা মিথ্যা কথা বা আগাম কথা বলা সম্পূর্ণ বিরত থাকা উচিত। বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে চিনে, জামাত ইসলামের নেতা নেতৃত্ব তারা পোড় খাওয়া, তারা এই ধরনের পাতানো ফাঁদে পা দেবে না, বা এই ধরনের ফাঁদ তারা দেবে না, বা এই ধরনের ফাঁদে কখনোই যাবে না। মুমিন এক গর্তে বারবার পা দেয় না, আপনারা জানেন। একটি মুমিন যে মুমিন হতে চায় বা মুমিন হতে পারে বা মুমিন অবস্থায় আছেন, তিনি একই কাজ দুইবার করতে পারেন, একই ভুল। সুতরাং আপনারা নিশ্চিত থাকেন জামাত ইসলামী এই ধরনের স্বার্থপরই, স্বার্থবাদী কাজ করবে না। যদি করতো এতগুলো নেতার ফাঁসি হতো না, এতগুলো নেতার কৈফিয়াত জিত না। এখনও পর্যন্ত নির্যাতন, নিপীড়ন, ডান্ডাবিড়ি পড়ানো অবস্থায় নেতা নেত্রীদেরকে আদালতে মানে উঠানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারপরও কোনো এক নেতা এখনও পর্যন্ত বলে নাই যে জামাত ইসলামী সরকারের সাথে সমঝোতা করবে, সরকারের সাথে হাত মিলাবে, সরকারের সাথে এটা করবে, ওইটা করবে। কোনো রকম মৃত্যুবরণ করেছে, জুলুমের জন্য মৃত্যুবরণ করেছে, পরিবার শেষ করেছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তারপর এই ধরনের কথা বলেনি। সুতরাং এ ধরনের কথা থেকে বিরত থাকুন, এ ধরনের কথা বিশ্বাস করা থেকে বিরত থাকুন, এ ধরনের মন্তব্য করাটাই বোকামি এবং এ ধরনের বিভ্রান্তিকর কথা বলা সম্পূর্ণ ইসলাম বিরোধী, ইমান বিরোধী, মুসলিম বিরোধী, মুসলিম উম্মা বিরোধী, জামাত ইসলাম বিরোধী। আমরা আজকের ভিডিও থেকে যতটুকু মেসেজ পেয়েছি চেষ্টা করবেন শেয়ার করার জন্য। আমাদের চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।